পশ্চিমবঙ্গে লোকসভা ভোট নির্বাচন দু সালে পঞ্চম দফা ভোট শেষ হয়ে গিয়েছে শুরু হতে চলেছে পঁচিশে মে ষষ্ঠ দফা ভোট এখানে মোট আটটি আসনে ভোট হবে তো আপনারা প্রত্যেকেই জানেন দু সালে দু হাজার সালে আটটি আসনে ভোট হতে চলেছে এবং এই আটটি আসনের মধ্যে পুরুলিয়া আসন সমীক্ষায় এগিয়ে কে রয়েছে এবং কোন প্রার্থী কোথায় দাঁড়িয়েছে সর্বপ্রথম আমরা দেখে নিব আটটি আসনের নাম তারপরে পুরুলিয়া জেলার সমীক্ষায় কি বলা হয়েছে কতগুলি ভোটার রয়েছে বিস্তারিত তথ্য আলোচনা করা হবে আজকে এই খবরে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পঁচিশে মে দু হাজার চব্বিশ ষষ্ঠ দফা মোট আসন আটটি আটটি আসনে ভোট হতে চলছে সেটা হচ্ছে পঁচিশে মে কোন 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 আসনগুলির নাম কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে বাঁকুড়া তমুলুক কাথি ঘাটাল ঝাড়গ্রাম মেদিনীপুর পুরুলিয়া বিষ্ণুপুর এই আটটি আসনের মধ্যে কে সমীক্ষায় এগিয়ে রয়েছে কে কোথায় দাঁড়িয়েছে সে বিষয়ে কিন্তু তথ্যগুলি আমরা আলোচনা করব আজকের এই খবরে সর্বপ্রথম আমরা দেখব এই পুরুলিয়া জেলায় কবে থেকে তৃণমূল জয়ী হয়েছে এবং কোন প্রার্থী কবে জয়ী হয়েছে সে বিষয়ে কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ উল্লেখ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন উনিশশো সাল থেকে নয় পর্যন্ত টানা দশটি নির্বাচনে যেতে বামেরা এবং দু হাজার চোদ্দো থেকে তৃণমূল কিন্তু জয়ী হয়েছিলেন দু সাল পর্যন্ত আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দু হাজার থেকে দু সালের মাঝখানে কিন্তু দু সালে বিজেপি কিন্তু সেখানে জয়ী হয়েছিল এবার দু সাল থেকে দু সাল থেকে দু সালে কিন্তু এখানে তৃণমূল জয়ী ছিল তো বিজেপিতে যেতেছিল বলরামপুর জয়পুর পাড়া পুরুলিয়া এবং কাশীপুরে এই কেন্দ্রগুলি ভোট ষষ্ঠ দফায় কিন্তু হতে চলেছে পঁচিশে মে এবার আমরা দেখব কে কোথায় দাঁড়িয়েছে এবং কতগুলি ভোটার রয়েছে দু সালে লোকসভা ভোটায় তো এখানে আমরা দেখতে চাই লোকসভা ভোট দু হাজার চব্বিশ প্রার্থী কারা টোটাল এখানে কতগুলি ভোট রয়েছে আঠারো লক্ষ তেইশ হাজার একশো কুড়িটি ভোট রয়েছে দু সালে লোকসভা ভোটে এটা হচ্ছে পুরুলিয়া আসনে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিজেপিতে কে দাঁড়িয়েছে জ্যোতির্ময় সিংহ মাহাত্ম এবং তৃণমূলে কে দাঁড়িয়েছে শান্তিরাম মাহাত্ম এবার দেখতে পাচ্ছেন এখানে কংগ্রেসে নেপালচন্দ্র মাহাতো এবার এআইএফবি দাঁড়িয়েছে কি ধীরেন্দ্রনাথ মাহাতো তো এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবে টাইটেল কিন্তু সমস্ত একই রয়েছে কিন্তু নিচে আলাদা রয়েছে এই সমস্ত প্রার্থী কিন্তু আপনারা এই নতুন লোকসভা ভোটে দাঁড়িয়েছে এরপরেই আপনারা দেখতে পারবে আমরা সমীক্ষায় যেটা আলোচনা করব লোকসভা ভোটের ফল হয়েছিল দু হাজার উনিশ সালে শেষে তো যখন উনিশ সালে যেই ভোটটা হয়েছিল এই এখানে কতগুলি ভোটার ছিল এখানে ভোটার ছিল ছ লক্ষ ষোলো লক্ষ পঁয়তাল্লিশ হাজার আটশো চুরাশিটি তার মধ্যে কতগুলি ভোট পড়েছে এটা কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে আপনারা দেখতে পাচ্ছেন ভোট পড়েছে তেরো লক্ষ পঞ্চান্ন হাজার দুইশো ছত্রিশটি এখানে কে জয়ী ছিল তো বিজিবি এখানে কিন্তু জয়ী ছিল এর আগে দু হাজার উনিশ সালেও বিজিপির মধ্যে জ্যোতির্ময় সিংহ ছিল তোমাদের জয়ী এবার নতুন করে দু হাজার চব্বিশ সালে কিন্তু আবারও জ্যোতির্ময় এই প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে এবার তৃণমূলে কিন্তু নতুন প্রার্থী দাঁড়িয়েছে কংগ্রেসে কিন্তু নতুন প্রার্থী দাঁড়ায়নি তো এইভাবে কিন্তু সমস্ত কিছু উল্লেখ করা আছে কিন্তু সমীক্ষা অনুযায়ী এখানে উল্লেখ করা আছে বিজেপি কিন্তু তৃণমূল থেকে অনেকটা এগিয়েছিল এবং দু সালে কতগুলি ভোট পেয়েছিল ছ লক্ষ আষট্টি হাজার ভোট পেয়েছে উনচল্লিশ পয়েন্ট আঠাশ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি তৃণমূল কতগুলি ভোট পেয়েছিল চার লক্ষ তেষট্টি হাজার তিনশো পঁচাত্তরটি চৌত্রিশ পয়েন্ট আঠারো শতাংশ ভোট পেয়েছিলো তৃণমূল তো আশা করা যাচ্ছে দু হাজার লোকসভা ভোটে কে এগিয়ে রয়েছে এবং কে পিছিয়ে রয়েছে সে বিষয়ে কিন্তু আপনারা নিজেই সমীক্ষাভাবে জানতে পারবে কাল ভোট হতে শুরু হয়েছে দু হাজার পঁচিশে মে আমরা দেখব সমীক্ষায় কে এগিয়ে রয়েছে বিস্তারিত আলোচনা করব নেক্সট খবরে